তো আছে, কিন্তু আছে ভাত মাংস আর ওদিকে ইলিশ মাছ একটু ওটা, আর স্পেশাল কিন্তু আজকে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস হিপ হিপ হুররে, দিস ইয়ারস ফর আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস হিপ হিপ হুররে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনে তৃতীয় এবং শেষ দিন, তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এতে এসেছি, তাদের সাথে কিন্তু এই তিনটে দিন মানে দু রাত তিন দিন যা অসাধারণভাবে কাটালাম, আজকে কিন্তু আমাদের শেষ দিন। আজকে আমরা এই নদীবক্ষে কিছুটা সময় কাটিয়ে ইলিশ বিরিয়ানি ট্রাই করে তারপর কিন্তু ফিরবো যে যার গন্তব্যস্থলে, আমি ফিরবো আমার বাড়ি কলকাতা, আর যারা যারা দূরে দূরে থাকে তারা তারা তাদের নিজের প্রান্তে ফিরে যাবেন। এই দু রাত তিন দিন কিন্তু জাস্ট অপূর্ব সময় কাটালাম অনেকের সাথে, অনেক অপরিচিত পরিচিত লোকেদের সাথে পরিচয় হয়েছিলো আমার ভিডিওর মাধ্যমে, অনেকে এসেছিলো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, যারা ভবিষ্যতে আসবে তাদেরকেও স্বাগতম। তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কিন্তু পরবর্তী মাসেও কিন্তু মানে নেক্সট মান্থে 20, 21, 22 ইলিশ উৎসব আছে, যারা যারা আসতে চাও নিজের ফোন নাম্বার দেওয়া রাখলো। এছাড়া কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও বিভিন্ন জায়গায় যেমন নেপালে, সিমলা, মানালি, জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গা তো ট্যুর প্যাকেজ করছেই, তো ফোন নাম্বার নিচে দিয়ে রাখলাম, অবশ্যই কন্ট্যাক্ট করে চলে বেরো, আমরা অটো করে বোটে বোট যেখানে আছে সেখানে যাবো, সেখান থেকে কিন্তু আমাদের আজকে নদীবক্ষে খাওয়া দাওয়া শুরু হবে। আর আজকে কিন্তু স্পেশাল খাওয়া হচ্ছে ইলিশ বিরিয়ানি, তো আমি তো অনেক আগে অনেক মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো আমরা সকলেই খেয়েছি, বিরিয়ানি তো আজকে টেস্ট করবো, চলো বেরোনো যাক। বোটে কিন্তু উঠে যাচ্ছি আমরা, অলরেডি চলে এসেছি আমাদের ঘাটে, এই একটা বোট অলরেডি এসেছে, একটা বোট এক্ষুনি চলে আসবে, আমরা সবাই মোটামুটি এটা উঠে যাচ্ছি। আর এই হচ্ছে আপাতত গদখালি ঘাট, তো উঠে বললাম কিন্তু বোটে। আর গতকাল তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো তারা জানো যে আগের দিন কিন্তু অনেক রকমের অনুষ্ঠান হয়েছিল, তার মধ্যে একটা ছিল কিন্তু অঙ্কন প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা, তো সেটা গিয়ে পুরস্কার তো অলরেডি দেওয়া হয়েছিল কিন্তু সার্টিফিকেটটা আজকে বাকি দেওয়া ছিল কালকে, তো তার জন্য সার্টিফিকেটটা এখন এই লঞ্চেই দেওয়া হবে। সৌভাগ্য যে আমি আমার বোটে কিন্তু আমার সাবস্ক্রাইবার একজন নয় দুজন সাবস্ক্রাইবার কাছে পেয়ে গেছি, মিঠুন এক খুদে সাবস্ক্রাইবার, মানে আমি জানতাম না ভিডিওতে কমেন্ট করেছিল, তো বেশ দারুণ লাগে তোমার নাম বলো, আর তার হচ্ছে মিঠুন দা। ব্যাস দাদা কেমন লাগলো আমাদের মানে আরোহী প্রোগ্রাম কেমন লাগলো? খুব এনজয় করতে পেরেছি আমরা, আগামী আরো দিনগুলোতে আমরা চাইছি এইভাবে এনজয় করতে। একদম একদম, আশা করছি আবার অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ট্যুরে নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিচারকদের মতে ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট যিনি হয়েছেন সে হচ্ছেন অশ্বিনী বেড়া, সবাই যুগ্ম ভাবে হয়েছে। মেডেল প্রদান করছেন আমাদের এমডি মিস্টার দীপেন্দু দত্ত। আমাদের প্রথম ড্রয়িং কম্পিটিশনে বিচারকদের মতে অশ্বিনী বেড়া অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, মানে প্রথম আরেকজন আছেন। একটা বন্ধু শ্রীকা সাহা মেডেল দিচ্ছেন আমাদের অভিজিৎ শিকদার মহাশয়, অভিজিৎ শিকদার, মিস্টার অভিজিৎ শিকদার মহাশয়। আস্তে আস্তে আস্তে, এবার হচ্ছে আমাদের তৃতীয় স্থান অধিকার করেছে শানিত বেড়া, শানিত বেড়া একে মেডেল প্রদান করছেন আমাদেরই অভিজিৎ স্যার। হ্যাঁ,
এদিকে বেঁকে যাচ্ছে, এদিকে এদিকে বেশি চাপ পড়ে যাচ্ছে, একটু ওদিকে একটু এদিকে ওদিকে এদিকে বেশি চাপ হয়ে যাচ্ছে, আমাদের আরোহী ট্যুর এন্ড ট্রাভেলস এর ম্যানেজার মিস্টার জয়ন্ত মুখার্জি। এই না মা বুঝুন না, বাবা ব্রেকফাস্ট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে নান, আলুর দম আর একটা করে মিষ্টি। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, সময় তো অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 11টা বাজে। এই সুন্দরবন ইলিশ উৎসবে আছে তৃতীয় দিনে আছে, কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। তো তোমাদের যেহেতু বললাম যে খাওয়া দাওয়া কিন্তু আজকে দুর্দান্ত আছে, তো সবাই তো বলেছি ইলিশ বিরিয়ানি আছে, তো এখন কিন্তু পেয়ে গেছি আরো টু এন্ড ট্রাভেলস যাদের সাথে আমি এসেছি। তো আমার সাথে আছে কিন্তু প্রসূনদা, আর রয়েছে তো প্রসূন, আর রয়েছে কিন্তু দিব্যদা। নমস্কার, দেখো অর্ণব, আমাদের প্রোগ্রাম তো লেগেই রয়েছে একের পর এক, কারণ আমরা একের পর এক এক একটা করে সারপ্রাইজ গিফটের মতো আমরা এক একটা প্রোগ্রাম গেস্টকে উপহার দেবো। তো দাদা আর কি কি প্ল্যান আরোহী রয়েছে? আরোহীর আমাদের দাদা যেমন বললে যেমন প্ল্যান থাকছে, নভেম্বরে আমাদের যে প্ল্যান, নভেম্বর হচ্ছে আমাদের পাশের প্রতিবেশী দেশ নেপাল, আমাদের এটা কলকাতা থেকে কলকাতার একটা প্ল্যান। 18 নভেম্বর আমরা নেপালের উদ্দেশ্যে যাচ্ছি, ওখানে 7 নাইট 8 ডেজ আমাদের প্ল্যান আছে। ডিসেম্বর মাসে 20 ডিসেম্বর জানো তোমরা মানে ক্রিসমাসের জন্য স্পেশাল, আমরা ওখানে তখন যাচ্ছি, আমরা অমৃতসর হয়ে সিমলা কুলু মানালি আমরা যাচ্ছি। এছাড়াও আমাদের গেস্টের জন্য থাকছে, সেটা হচ্ছে আমরা গেস্টের ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন ওর সাওয়ারিও আমরা করাবো। আর আমরা জানুয়ারিতে যাচ্ছি অযোধ্যা, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, অযোধ্যা, এই সারা সমসাময়িক আমরা রাখছি। যেটা জানুয়ারি মাসে আমরা কাশ্মীর ট্যুর রাখছি, অবশ্যই বৈষ্ণবদেবী হয়ে আমরা ফেব্রুয়ারিতে রাখছি আমাদের রাজস্থান ট্রিপ, মার্চে আমরা লাস্টের দিকে আবার সেই টিউলিপ উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছি, এপ্রিলেও আপনারা কন্ট্যাক্ট রাখুন অনলাইন চ্যানেলের মাধ্যমে, আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা দেখতেই পারবেন আমাদের সঙ্গে এপ্রিলেও আমাদের বিভিন্ন প্ল্যান আছে। মেতে আমরা যেটা রাখছি সেটা আমরা লাদাখ ট্যুর, এভাবে আমাদের সেপ্টেম্বর থেকে টানা শুরু হয়ে গেছে, আর আগের মাস সামনের মাসে 20, 21, 22 সেপ্টেম্বর আমরা আবারও আসতে চলেছি সুন্দরবন ইলিশ উৎসবে। দুর্দান্ত প্ল্যান, দুর্দান্ত। তিন দিনের এই ট্যুরে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাদের সাথে এসেছি তাদের সাথে কিন্তু একদম পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে, তো আমি একটু তোমাদের জানিয়ে দিই যে আমি একটু জেনে নেবো যে আমাদের সাথে যে যে গেস্টরা এসেছেন তাদের এই দুরাত তিন দিনে কেমন অভিজ্ঞতা। আপনি একটু আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অভিজিৎ মান্না। আচ্ছা স্যার, দুরাত তিন দিনের আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরে কেমন লাগলো, যা আছে তাই বলবেন, কারা ভালো সমস্ত দিক? ভালোই লাগলো, তাদের সব রকম ম্যানেজমেন্ট খুব সুন্দর, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যাতায়াত ব্যবস্থা অবধি। আমাদের তো এই দিক থেকে যেটা আমরা ভেবেছিলাম, আমরা প্রথমবার এসেছি আর ওই ট্যুর ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে, আমাদের আপনাদের এই ব্লগ দেখে আর ওই ট্যুর ট্রাভেলসের ব্লগ দেখে আমরা দিব্যদের সঙ্গে যোগাযোগ করি, তারপর উনি প্যাকেজটা সম্পর্কে আমাদেরকে বোঝায়, তা আমরা তাতে ইন্টারেস্টেড হই এবং রীতিমতন তাদের সঙ্গে আমরা হাতে হাত মিলে এইখানে এসেছি। তার মানে আপনি যেমন বলছেন অধিক ভবিষ্যতে আরো একটু ইন্টারভিউ সাথে আসা যাবে? অবশ্যই, দেখুন প্রথমে তো একটা ছোট থেকে শুরু করতে হয়, একদম নিশ্চয়ই অভিজ্ঞতাটা কীরকম হয় না হয় তার উপর ডিপেন্ড করে, তা আশা করি আমাদের অভিজ্ঞতাটা ভালোই হয়েছে এবং সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা ফিরছি আবার আজকের দিনে, আজকে কলকাতার দিকে ব্যাক করছি, আজকে আমাদের শেষ দিন, যেতে যদি বা খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই, সেটাই সব জিনিসের শুরু হয় একটা শেষও তো হয়, সেই হলো ব্যাপার। যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তো ম্যাডাম আপনাকে ওটা জিজ্ঞেস করছি, ম্যাডাম আপনার কেমন লাগলো আর একটু ট্রাভেলের সাথে ঘুরে আর কি পুরো তিন দিনেই? তো আমার বাড়ির কাছাকাছি আরোহী ট্যুর ট্রাভেলসটা, আর আমার ভাই এর সঙ্গে যোগাযোগ করেছে, দিব্যেন্দুদা, জয়ন্তদা, আর ওনার নাম হচ্ছেন প্রসন্নদা, তিনজনকে ওনার তিনজনকে দেখে আমি ছবি দেখলাম, ভালো প্রথমে ভীষণই ভালো লেগেছে, তারপর ওনাদের সঙ্গে গিয়ে ওনাদের অফিসে গিয়ে আমরা এই ট্যুরটা তিন দিনের ট্যুরটা বুক করি, আর তখনই উনি বললেন আমাদের সঙ্গে সমস্ত কিছু অ্যারেঞ্জটা, আমাদের শুনে তখনই খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার, প্রথম দিনই আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে দিব্যেন্দু জয়ন্তদার সঙ্গে তখন আলাপ হয়েছে ফার্স্ট, আর ভালো লেগেছে, তখনই ভালো লেগেছে, তা আমি বললাম যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে যাওয়া যাবে বা যাব, আর ওই জন্য কিছু ভাবিনি প্রথম আসলাম, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া এ টু জেড খুব সুন্দর, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ভীষণ। স্যার এই দুরাত তিন দিনের আরোহীর সাথে ঘুরে আপনাদের কেমন লাগলো, মানে সুন্দরবন প্যাকেজটা কেমন গেল? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এখানে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছে, আর
কথাবার্তা বলে সবাই ভালো লেগেছে। আর সুন্দরবনে বাঘ দেখতে এসেছিলাম, বাঘ তো দেখতে পাইনি, বাট খাওয়ার দাওয়ার খাওয়ার দাওয়া তো খুবই ভালো একদম। বাঘটা দেখাটা একটু লাখের উপর, হ্যাঁ লাখের উপর থাকে সেটা তো জানি, সেটা অবশ্য বর্ষাকালে এসেছি সেটা তো চান্সেস খুবই কম। আর যাই হোক কিন্তু ঘুরতে মজা লেগেছে। স্যার খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া ভালো লেগেছে, ভালো খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই। আচ্ছা মানে মোটামুটি আরোহীর সাথে আসা যায় পরে কোনো সময় যদি? হ্যাঁ আরোহীর সঙ্গে আমি না আসলেও আমি অন্য কাউকে ইনসিস্ট রিকমেন্ড করবো। থ্যাংক ইউ সো মাচ। তো ম্যাডাম একটু আপনাদের জিজ্ঞেস করবো, আরোহীর সাথে এই দু রাত তিন দিনের ট্যুর আপনাদের কেমন লাগলো? খুব ভালো, অসাধারণ, এক্সিলেন্ট। আমি তো আবার আসতে চাই। একদম একদম। মানে খাওয়া দাওয়া সব পুরোপুরি হোটেল কেমন ছিল? খাওয়া দাওয়া খুব সুন্দর, আমরা তো মাছ খেতে খুব ভালোই বাসি, ওনারা মাছটা ভীষণ আমাদেরকে ভালো দিয়েছেন, আমাদের ভীষণ ভালো লাগলো। হ্যাঁ আমরা চাইবো যে যারা আসতে চান তারা আরোহীর সঙ্গে আসতে পারেন, ভালোই লাগবে। ম্যাডাম আপনার এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ঘুরে, আর এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ঘুরে কেমন লাগলো সুন্দরবনের সুসবটা? ভালোর কোনো মাত্রা হয় না, আমি এই মাত্রা ছাড়া কথাটা বলতে পারছি না, মানে আমি বর্ণনাই করতে পারছি না। খাওয়া দাওয়া ঘোরা ম্যানেজমেন্ট সব ভালো, এখন আমরা দুর্গা দুর্গা করে বাড়ি পৌঁছে গেলে আরও খুব ভালো, সবাই ভালো, এবং আমি না সবার ভালো লেগেছে আমি শুনেছি। ভাত মাংস ওদিকে ইলিশ মাছ আর স্পেশাল কিন্তু আজকে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। আর তার সাথে যেমন থাকে চাটনি পাবো তা তো রয়েছে। চলে এসেছে আজকে আমাদের স্পেশাল ইলিশ বিরিয়ানি। ও দারুন দারুন, ওই একটা মাছ একটা, আর এর সাথে কিন্তু আছে চিকেন কষা। পরে যেমন বলছিলাম চিকেন কষা কিন্তু রয়েছে, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আর আমরা সবাই বসে বসেছি। চলো খাওয়াটা স্টার্ট করে নেওয়া যাক। তো ভরিতে ডেক 2:40 আর আমরা এসে পৌঁছলাম কিন্তু সোনাখালী ঘাটে। তো বেশ দু রাত তিন দিনের এই ট্যুরটা আর ওই ট্যুর ট্রাভেলসের সাথে জাস্ট অসাধারণ কাটালাম। একটু বিষাদের সুর তো অবশ্যই রয়েছে, যেমন দুর্গাপুজোর শেষে একদম থাকে, মানে সবার সাথে এই তিন দিন কিন্তু আমাদের একদম পুরো ফ্যামিলি আর বিহেভিয়ার হয়ে গেছিলো, অসাধারণ লাগলো। তো আশা করছি আবার খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আসা হবে। যথারীতি যেমন হবে আসার সময় এসেছিলাম অটো করে, ঠিক তেভাবেই কিন্তু আমরা এখান থেকে অটো করে যাবো ক্যানিংয়ে। তো চলো ক্যানিংয়ে যাওয়া যাক। তো এসে পৌঁছলাম কিন্তু ক্যানিং স্টেশনে, দু রাত তিন দিনে এই ট্যুর এখানেই শেষ হলো। এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, এখানে যাত্রা শেষ করলাম। সুন্দরবন সিরিজের তিনটা ভিডিও অলরেডি আপলোড করে দিলাম, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না। দেখা হচ্ছে কোথাও অন্য ভিডিও, তোমার সুস্থ ভালো থাকো।